তাইত, বড় দুঃসংবাদ দ্বারা। সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে বটে, কিন্তু সে এখনো সম্রাট নাম নেয়নি, কিন্তু মোরাদ গুর্জরের সম্রাট নাম নিয়ে বসেছে, আর দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে। ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে, তাইত? আমি এলাহাবাদে আমার পুত্র সোলেমানকে সুজার বিরুদ্ধে যাত্রা করবার জন্য লিখছি, আর তার সঙ্গে বিকানিরের মহারাজ জয়সিংহ আর সৈন্যাধ্যক্ষ দিলির খাঁকে পাঠাচ্ছি, আর মোরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশবন্ত সিংহকে পাঠাচ্ছি। পাঠাচ্ছ, তাইত? পিতা, আপনি চিন্তিত হবেন না, এই বিদ্রোহ দমন করতে আমি জানি। না, আমি তার জন্য ভাবছি না দাদা, তবে ভাই ভাই যুদ্ধ তাই ভাবছি। না দাদা, কাজ নেই, আমি তাদের বুঝিয়ে বলবো, তাদের নির্বিরোধে রাজধানীতে আসতে দাও। কখনো না, এ হতে পারে না পিতা। সে কি জাহানারা, তারা আমার পুত্র। হোক পুত্র, কি যায় আসে, পুত্র কি কেবল পিতার স্নেহেরই অধিকারী? পুত্রকে পিতার শাসনও করতে হবে। আমার হৃদয় এক শাসন জানে, সে শুধু স্নেহের শাসন। ওই চেয়ে দেখ, ওই স্ফটিকে গঠিত ওই তাজমহলের দিকে চেয়ে দেখ, তারপর বলিস তাদের শাসন করতে। পিতা, এই কি আপনার উপযুক্ত কথা? এই দুর্বল্য কি ভারত সম্রাট শাহজাহান কি সাজে, স্নেহ কি কর্তব্য কি ছাপিয়ে উঠবে? তর্ক করিস না জাহানারা, আমার কোনো যুক্তি নেই, আমার কেবল এক যুক্তি আছে, সে স্নেহ। কাজ নেই দাঁড়া, তারা রাজধানীতে আসুক, আমি তাদের বুঝিয়ে বলবো। পিতা, তবে তাই হোক। দাঁড়া, তুমি কি এই রকম করে তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে? এই উদ্ধত সুজা, সকল্পিত সম্রাট মোরাদ আর তার সহকারী ঔরঙ্গজেব বিদ্রোহের নিশান উড়িয়ে ডঙ্কাবাজি আগ্রায় প্রবেশ করবে, আর তুমি তোমার পিতার প্রতিনিধি হয়ে তাই সহাস্য মুখে দাঁড়িয়ে দেখবে, এ উত্তম। সত্য শহর, আমায় আজ্ঞা দিন পিতা। পিতাদের এই বুক ভরা স্নেহ দিয়েছিলে কেন, কেন তাদের হৃদয়কে লৌহ দিয়ে করি? পিতা, আমি প্রতিজ্ঞা করছি, ভাইদের কাউকে পীড়ন বা বধ করব না, তাদের বেঁধে পিতার পদতলে এনে দেব, পিতা তখন তাদের ইচ্ছা হয় ক্ষমা করবেন। তবে যাই হোক, তারা জানুক যে শাহজাহান শুধু পিতা নয়, শাহজাহান সম্রাট। যাও দাঁড়া, এই নাও আমার পাঞ্জা, বিদ্রোহীর শাস্তি বিধান করো। যে আজ্ঞা পিতা। জাহানারা, বাবা, তুইও এর মধ্যে? কিসের মধ্যে বাবা? এই ভাতৃদ্বন্দ্বে। না বাবা। শোন জাহানারা, এই বড় নির্মম কাজ, তুই এর মধ্যে যাস নেই, তোর কাজ স্নেহ ভক্তি অনুকম্পা, এই আবর্জনায় তুই নামিস নে, তুই অন্তত পবিত্র থাক। শুনেছ পিয়ারা, দারার পুত্র বালক সোলেমান এই যুদ্ধে আমার বিপক্ষে এসেছে। তোমার বড় ভাই দারার পুত্র দিল্লি থেকে এসেছেন, সত্য নাকি? তাহলে নিশ্চয়ই দিল্লির লাড্ডু এনেছেন। আহা, শুনোই না, আমাকে বলতে দাও। তুমি আবার বলবে কি? তুমি তো কেবল যুদ্ধ করবে, আমরা যেমন গুছিয়ে বলতে পারি তোমরা তা পারো না। তুমি আমাকে কথা কইবার অবকাশ দেবে না দেখতে পাচ্ছি। শোনো কি বলতে যাচ্ছিলাম। বলো কিন্তু সংক্ষেপে, মনে থাকে যেন এক নিঃশ্বাসে। এখন আমার বিরুদ্ধে এসেছে দারার পুত্র সোলেমান, আর তার সঙ্গে বিকানিরের মহারাজ জয়সিংহ আর সৈন্যাধ্যক্ষ দিলির খাঁ। পিতা আমাকে একখানি পত্র পাঠিয়েছেন, সে পত্রে তিনি লিখেছেন যে আমি যদি এখনো বঙ্গদেশে ফিরে যাই, তাহলে তিনি আমায় এই সুবা থেকে চ্যুত করবেন। নইলে চ্যুত করবেন, তারপরে আর কিছু তো বলবার নেই, আমি এখন গান গাই। আমি কি লিখে দিলাম জানো? লিখে দিলাম, বেশ, আমি বিনা যুদ্ধে বঙ্গদেশে ফিরে যাচ্ছি। তুমি আমায় গান গাইতে দেবে না? না না, গাও পিয়ারা। জীবনে পড়িল না সাদ ভালোবাসি ক্ষুদ্রের হৃদয় হায় ধরে না ধরে না তাই আকুল আসিম প্রেম রাশি এ জীবনে তোমার হৃদয় খানে আমার হৃদয়ে আনে রাখি না কেন যত কাছে যুগল হৃদয় মাঝে কি যেন বিরহ বাজে কি যেন আভা বি
আছে এ জীবনে করিল ভালোবাসে। ও কি তাই তো প্রিয় তবু, এত রাত্রি কামানের শব্দ এত কাছে শত্রু তো পারে। কি ওই আবার, আমি দেখে আসছি। তাই তো বারবার এই কামানের ধ্বনি, এসব কি? পেয়ারা, সম্রাট সৈন্য শিবির আক্রমণ করেছে। আক্রমণ করেছে সে কি? হ্যাঁ, বিশ্বাসঘাতকই মহারাজ। পেয়ারা, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। সুবাদার কই? তিনি পালিয়েছেন। পালিয়েছেন? হ্যাঁ শাহজাদা, সুলতান সুজা সপরিবারে নৌকা যোগে পালিয়েছেন। পশ্চাৎ ধাবন করো দিলীর খা, যাও সৈন্যদের আজ্ঞা দাও। মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে, একটা নদী পার হয়েছে, আর এক নদী ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল, তবু পার হতে হবে এই নৌকা নিয়ে। কি মোরাদ, কি সংবাদ? দারার সঙ্গে 100,000 ঘোর সওয়ার আর 100 কামান। তাই তো, 100,000 অশ্বারোহী আর আমরা কাল প্রভাতে। চুপ, কথা কো না, আমাকে ভাবতে দাও, তুমি এখন যাও। তাই তো, এখন পিছলে সর্বনাশ, আক্রমণ করলে ধ্বংস। ঔরঙ্গজেব, এবার তোমার উত্থান না পতন? পতন অসম্ভব। আহ, তুমি আবার কেন? দাদা, বিপক্ষ পক্ষ থেকে শায়েস্তা খা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। এসেছেন? উত্তম, সসম্মানে নিয়ে এসো। না না না, আমি স্বয়ং যাচ্ছি। তাই তো, শায়েস্তা খা আমাদের শিবিরে কি জন্য? শায়েস্তা খা কি দারার প্রতি বিশ্বাস করতে হবে? দেখা যাক। ভাই মোরাদ, এই মুহূর্তে আগ্রায় যাবার জন্য সসৈন্যে রওনা হতে হবে, প্রস্তুত হও। সে কি এই রাত্রে? এই রাত্রে শিবির যেমন আছে তেমনি থাকুক, দারার সৈন্য আমরা আক্রমণ করব না। ওই পাহাড়ের অপর পার্শ্ব দিয়ে আগ্রায় যাবার একটি রাস্তা আছে, সেইখান দিয়ে চলে যাব, দারা সন্দেহ করবেন না। তার আগে আমাদের আগ্রায় যেতে হবে, প্রস্তুত হও। এই রাত্রে তর্কের সময় নেই, সিংহাসন চাও তো দ্বিরুক্তি করো না, নইলে সর্বনাশ নিশ্চিত। যেন দিলীর খা, পিতা পরাজিত, পলাইত, সম্রাট আমাকে পিতার সাহায্যে সসৈন্য অবিলম্বে যাত্রা করতে লিখেছেন, আমি এখনই যাব, সৈন্যদের আদেশ দিই। আমার বিবেচনায় কুমার, আরো ঠিক খবরের জন্য অপেক্ষা করা উচিত। এর চেয়ে ঠিক খবর আর কি হতে পারে? সম্রাটের আজ্ঞা। সম্রাট অথর্ব, তার আজ্ঞা আজ্ঞাই নয়, আপনার পিতার আজ্ঞা ব্যতীত এখান থেকে এক পাও নড়তে পারি না। পিতা তো পলাইত, আজ্ঞা দেবেন কেমন করে? বিনা সমুচিত আজ্ঞায় কি করে কোনো কাজ করি? আমি আজ্ঞা দিচ্ছি। আপনার আজ্ঞায় আপনার পিতার আজ্ঞা অবহেলা করতে পারি না। দিলীর খা, সম্রাট আমার পিতার সাহায্যে আমায় যেতে লিখেছেন, পিতার কাছে যাবার জন্যে আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে। আমি আপনাদের মিনতি করছি দিলীর খা, দারার পুত্র আমি, করজোড়ে আপনাদের কাছে এই ভিক্ষা চাচ্ছি যে আপনারা না যান, আমার সৈন্যদের আজ্ঞা দেন আমার সঙ্গে পিতার কাছে লাহোরে যেতে। আমি দেখি ওই রাজা পাহারি ঔরঙ্গজেবের কতখানি সহ্য। আমি জানু পেতে, যুবরাজের দারার পুত্র আমি জানু পেতে ভিক্ষা চাচ্ছি। উঠুন শাহজাদা, আমি আমার অধীনস্থ সমস্ত সৈন্য নিয়ে আপনার সঙ্গে লাহোরে যাচ্ছি, আর আমি শপথ করছি যদি শাহজাদা আমার ত্যাগ না করেন, আমি শাহজাদাকে ত্যাগ করব না। আমি যুবরাজ দারার পুত্রের জন্য যদি প্রয়োজন হয় তো প্রাণ দেব। আসুন শাহজাদা, আমি এই মুহূর্তে আজ্ঞা দিচ্ছি। এই যে মোহাম্মদ, তোমার পিতা কই? তা তো জানি না ঠাকুরদা। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? এ প্রাসাদ দুর্গ অধিকার করতে। বটে, তবে আমি তোমাকেই বন্দী করব। তবে আমারও রক্ষীদের ডাকতে হলো। কে কে তাদের দুর্গ মধ্যে প্রবেশ করতে দিয়েছে? আমি দিয়েছি জাহানারা, সব দোষ আমার। মোহাম্মদ ঠাকুরদা, তাহলে কি আমি এখন বুঝব যে আমি তোমার হস্তে বন্দী? বন্দী নন ঠাকুরদা, তবে আপনার বাইরে যাবার অনুমতি নেই। মোহাম্মদ, ভেবেছ এই কেশরী স্থবির বলে তোমরা তাকে পদাঘাত করে যাবে? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান। এই কে আছো? কেউ নেই ঠাকুরদা, আপনার দেহরক্ষীদের দুর্গের বার করে দেওয়া হয়েছে। কার আজ্ঞায়? পিতার আজ্ঞায়। মোহাম্মদ,
বিশ্বাসঘাতক। আমি আমার পিতার আজ্ঞাবহ মাত্র। ঔরঙ্গজেব, না, সে কোথায় আর আমি কোথায়? মোহাম্মদ, মোহাম্মদ, আমাকে একবার মুক্ত করে দাও, একবার। ঠাকুরদা, আমায় দোষ দেবেন না, আমি পিতার আজ্ঞাবহ। আর আমি তোমার পিতার পিতা না। মোহাম্মদ, এসো, দুর্গদ্বার খুলে দাও। ক্ষমা করবেন ঠাকুরদা, আমি তা পারবো না। দাঁড়া মোহাম্মদ, এই কোরআন স্পর্শ করে আমি শপথ করছি যে বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে আমার এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব, তুমি ভারতের অধীশ্বর হবে। ঠাকুরদা, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের বিনিময়ও নয়, পৃথিবীর জন্যও না। দেখো মোহাম্মদ, ভালো করে বিবেচনা করো, ভারতের অধীশ্বর। প্রলোভন বড়ই অধিক, ঠাকুরদা আমায় মার্জনা করবেন। মোহাম্মদ চলে গেল, জাহানারা কথা করছিস না যে? ঔরঙ্গজেব, তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দি করেছো। সত্য বলেছো কন্যা, পিতা সব আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর, তারা সব শিশু শয়তান। বাবা, এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না, পাপী মুমূর্ষুর মতো অন্তিমে ঈশ্বরকে একবার দয়াময় বলে ডাকলে কিছু হবে না। ওঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, নিয়তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন, তবে তার সঙ্গে পারবে। তবে আয় মা, তুই আমার সহায় হ, আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো দিয়ে আয়, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানাকে ভেঙে চুরমার করে দিয়ে যাই, তুই সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তাকে এসে গ্রাস কর, খদুপের মতো একটা বিরাট জ্বালায় উঠতে উঠে বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ি। মোরাদ, কেমন ধীরে ধীরে ধাপে ধাপে তুমি নেমে যাচ্ছ, সুরার স্রোতে ভাসছ, তোমার জন্য আমার দুঃখ হয়। এই যে জাহাপনা, দাদা এখনো নেওয়াজ পড়ছেন নাকি? দাদা পরকাল নিয়ে গেলেন, ইয়কালটা তার ভোগে এলো না, কি ভাবছ দিলদার? ভাবছিলাম জাহাপনা, যে মাছগুলোর ডানা না থেকে যদি পাকা থাকতো তাহলে সেগুলো বোধহয় উড়তো। আরে মাছের যদি পাকা থাকতো তাহলে সে তো পাকিই হতো। ঠিক বলেছেন জাহাপনা, কুকুর ল্যাজ নাড়ে কেন, এর কারণ কিন্তু খাসা কারণ। কি কারণ? কুকুর ল্যাজ নাড়ে কারণ ল্যাজের চেয়ে কুকুরের জোর বেশি, যদি কুকুরের চেয়ে ল্যাজের জোর বেশি হতো তাহলে ল্যাজই কুকুরকে নাড়তো। এই যে দাদা। এই যে এসোছো ভাই, তোমার বিদুষককে সঙ্গে করে এনেছো দেখছি। হ্যাঁ দাদা, আমাদের সময় বয়সও চাই, নর্তকীও চাই। হ্যাঁ, তা চাই বই কি, কাল হঠাৎ জনকত কষা মান্না সুন্দরী নর্তকী এসে উপস্থিত হলো, আমার তো তাতে স্পৃহা নেই জানোই, আমি তো মক্কায় চলেছি, আর এই কয় বোতল সুরা তোমার জন্য সংগ্রহ করেছিলাম, দেখো দেখি কিরকম। দেখি, বাহ তোফা, দিলদার কি ভাবছো, একটু খাবে? আমি একটা কথা ভাবছিলাম জাহাপনা, যে সব জানোয়ারগুলোই সম্মুখ দিকে হাঁটে কেন? কেন পেছন দিকে হাঁটে না বলে? না, কারণ তাদের চোখ দুটো সম্মুখ দিকে, কিন্তু যারা অন্ধ তাদের সম্মুখ দিকে হাঁটাও যা, পেছন দিকে হাঁটাও তা। তোমার বিদুষকটি তো বেশ রসিক। ও একটি রত্ন, কই নর্তকীরা কই? ওই যে ওই শিবিরে, তুমি নিজে গিয়ে তাদের ডেকে নিয়ে এসো এক্ষুনি। মোরাদ যুদ্ধে কি সম্ভোগে কিছুতেই পিছ পাও না। অন্ধ জাগো, কথা আছে। আমায় মেরো না বাবা, আমি সিংহাসনও চাই না, মক্কাও চাই না। তুমি কে ঠিক করে বলো, তুমি তো শুধু বিদুষক নও। আমি কে? তুমি? আমি একজন বেজায় পুরনো গাঁটকাটার ধাপ্পা বাচ্চো। থাক, বুঝেছি, তোমাকে আমার দরকার হবে, কোনো ভয় নেই। ভরসাও নেই। বাবা, এ তোফা চক। তবে তুমি এখন স্ফূর্তি করো, আমি যাই, তোমার বিদুষককে নিয়ে যাই। বেশ, ওকে তুমি নিয়ে যাও, আমি হচ্ছে অনেক ভালো সংসর্গ পেয়েছি, কই নাচিও গা। আজি এসেছি, এসেছি বধূরে, নিয়ে হাসির ভগবান, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান, আজি তোমার চরণ তলে রা।
পাকিয়ে কুসুম ভার, এ হার তোমার গলে দিব দুই উপহার, সুধার আধার ভরি তোমার আধারে ধরি কর বধু কর তার মায়ের সাম শুভ ভালোবাসা তোমাকে দাদা বিশ্বাসঘাতকতা যদি বাধা দেয় তবে বোধ করতে দ্বিধা করো না, এর প্রতিফল পাবে, আমি তো একবার দেখব। যাও নিয়ে যাও। ও কি শব্দ, ওই আমার ও কি শব্দ জানারা, দারা কি সৈন্য কামান নিয়ে বিজয় গর্বে আগ্রায় ফিরে এলো? এসো পুত্র, এই অন্যায় অবিচার নৃশংসতার প্রতিশোধ নাও। বাবা কি জাহানারা, ও বুঝেছি মা, এ দারার বিজয় ঘোষণা নয়, এ নতুন এক দুঃসংবাদ, তাই কি? হ্যাঁ বাবা, ঔরঙ্গজীব আর সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে, আগ্রায় তারই উৎসব। জাহানারা কি বলছিস, তার পিতা এখনো জীবিত? একটা বিবেক তো আছে। যে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবন্তেই গোর দিতে পারে, সে আর কি না করতে পারে বাবা? আচ্ছা জাহানারা, তুই বাইরে কি দেখে এলি, সংসার ঠিক সেই রকম চলছে? নিজ সংসার সেই রকমই চলছে বাবা, বন্দি শাহজাহানকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। না সত্য কথা, তারা বলছে না যে ঘোরতর অত্যাচার, তারা বলছে না যে আমরা বিদ্রোহ করব, আগ্রার দুর্গ প্রাকার ভেঙে আমাদের শাহজাহানকে নিয়ে এসে আবার আমরা সিংহাসনে বসাবো, বলছে না, বলছে না। না বাবা, মানুষ খোশামুদে কুকুরের মতো খোশামুদে, যে একখণ্ড মাংস দিতে পারে তারই পায়ের তলায় দাঁড়িয়ে লাজ না রে, এত নিচ এত হেয়। তবু যদি আমি তাদের কাছে গিয়ে একবার দাঁড়াই, তাদের দয়া হবে না জানারা? বাবা সংসারে দয়া মায়া নেই, সব ভয়ে চলেছে। শাহজাহানের সম্পদকালে যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকারে আকাশ দীর্ণ করে দিত তারাই। আজ যদি আপনার এই স্থবির অথর্ব মূর্তি দেখে তাহলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। চতুর যদি এই আজ সংসারের অবস্থা, তবে আর কেন, ঈশ্বর এখনই তাকে গলা টিপে মেরে ফেলো। তবে এখনো আকাশ, তবে নীলবর্ণ কেন, সূর্য তুমি এখনো আকাশের ওপরে কেন, নির্লজ্জ নেমে এসো, একটা মহাসংঘাতে তুমি চূর্ণ হয়ে যাও, একটা প্রকাণ্ড দাবানল জ্বলে উঠে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিয়ে যাও, আর একটা বিরাট ঘূর্ণি ঝঞ্জা এসে সেই ভস্ম রাশি ঈশ্বরের মুখে চড়িয়ে দাও। সুখের লগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল, আমিও সকলে স্নান করিতে সকলি ঘর লোভেলো, সখীরে কি মোর ঘর মেলে কি শীতল বলিয়া ও চাঁদ সে বিনু ভানুর কিরণ দে। পেয়ারা তুমি এখানে, এদিকে আমি খুঁজে খুঁজে সারা। চল ছাড়িয়া উচলে উঠিতে পড়িনু অগাধ জলে, তারপর তোমার স্বর শুনে বুঝলাম যে তুমি এখানে। লক্ষ্মী চাহিতে দারিদ্র বেড়লো মানিক হারানু হেলে। আহ শোনো কথা, পিয়াস লাগিয়া জল তো সেবিনু বজর পড়িয়া গেল। শুনবে না, বেশ আমি চললাম। জ্ঞান দশ কহে কানুর প্রীতি মরণ অধিক সে দোষ কি মরণ অধিক সে জ্বালাতন করলে, কেউ যেন দ্বিতীয় পক্ষে বিবাহ না করে, সংসারে কেউ যেন না দুজ করে বিয়ে করে, নইলে কেউ এমন কীর্তনটা মাটি করে। আহ জ্বালাতন করলে দিবারাত্রি যুদ্ধের সংবাদ শুনতে হবে, তার উপর না যেন ব্যাকরণ না বোঝো গান, জ্বালাতন। গান বুঝে নাকি রকম? আহা আমার এমন কীর্তনটা, আমার কথা শুনবে কি না? বেশ বলো। দ্বিতীয় যুদ্ধ আওরঙ্গজেবের হাতে দারার পরাজয় হয়েছে, শুনেছ? শুনেছি। দারা আগ্রা ছেড়ে পালিয়েছেন, আর আওরঙ্গজেব বিজয় গর্বে আগ্রায় প্রবেশ করে পিতাকে বন্দী করেছে আর মোরাদকেও কারারুদ্ধ করেছে। ঔরঙ্গজেব এখন আমার সঙ্গে যুদ্ধে নামবে। খুব সম্ভব। আর ঔরঙ্গজেবের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে বেশ একটু শক্ত রকম যুদ্ধ হবে। শক্ত বলে শক্ত, আমার তার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হয়। তা হইবই কি,
কিন্তু এদিকে যে আবার একটা মুশকিল হয়েছে। সে মুশকিলটা কি রকম? মোহাম্মদ তো আমাকে স্পষ্টই লিখেছে যে সে আমার কন্যাকে বিবাহ করবে না। তা কি করে করবে? কেন করবে না? আমার কন্যার সঙ্গে তার বিবাহের সম্বন্ধ ঠিক হয়েছে, এখন কথা ফিরিয়ে নিলে কি চলে? লিখেছে যে তার পিতৃশত্রুর কন্যাকে সে বিবাহ করবে না। তা কি করে করবে? কিন্তু তাতে যে আমার মেয়ে এদিকে ভীষণ দুঃখিত হবে, এখন কি করা যায়? তাই তো। না, তোমার কাছে কোনো বিষয়ে উপদেশ চাওয়াই বৃথা। বুঝেছো? একা কেমন করে বুঝলে বলো না, কেমন করে বুঝলে? কি বুদ্ধি! এখন কি করি? আওরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ, তার সঙ্গে তার বীর পুত্র মোহাম্মদ, মহা সমস্যার কথা। তাই ভাবছি, প্রিয়তম, আমার উপদেশ শুনবে, এই যুদ্ধে কাজ নেই। কেন? কি হবে সাম্রাজ্যে? না, আমাদের কিসের অভাব? এই যুদ্ধে কাজ নেই, হয়তো যা আমাদের নেই তা পাবো না, যা আছে তাও হারাবো। না, দারার প্রভুত্ব বরং মানতে পারতাম, আওরঙ্গজেবে আমার ছোট ভাইয়ের প্রভুত্ব কখনো স্বীকার করবো না, না কখনো না। জাহাপানা, আমি এসেছিলাম সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে জাহাপানাকে আমার সৈন্য সাহায্য দিতে, কিন্তু এখানে এসে আমার আর সে প্রবৃত্তি নেই। তবে এখানে আসা মহারাজের উদ্দেশ্য? উদ্দেশ্য একবার আপনাকে জিজ্ঞাসা করা যে কি অপরাধে আমাদের দয়ালু সম্রাট শাহজাহান আজ বন্দী। তার কৈফিয়ত কি আমার এখন মহারাজকে দিতে হবে? জাহাপানার উত্তরের ওপর আমার ভবিষ্যৎ আচরণ নির্ভর করছে। ঔরঙ্গজেব খোদার কাছে ভিন্ন, আর কারোর কাছে কৈফিয়ত দেয় না। উত্তম, তবে খোদার কাছেই কৈফিয়ত দেবেন। মহারাজ যশোবন্ত সিং, সাবধান, ঔরঙ্গজেবেরও ধৈর্যের সীমা আছে, সাবধান। সম্রাট, চোখ রাঙাচ্ছেন কাকে? যশবন্ত সিংহ জাহাপানার রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে সমানই তুচ্ছ জ্ঞান করে। স্পর্ধায় কাফের জাহাপানা যে ভারত সম্রাটের সম্মুখে। এ ভারতের সম্রাট? ভারতের সম্রাট পাতশাহী গাজী আলমগীর। মিথ্যা কথা, ভারতের সম্রাট ঔরঙ্গজেব নয়, ভারতের সম্রাট শাহনশাহ শাহজাহান। তুমি এখানে ভগিনী? আমি এখানে এসেছি ঔরঙ্গজেব তোমাকে মহারাজ দ্রোহিতার অপরাধে অভিযুক্ত করতে। কার কাছে? ঈশ্বরের কাছে। আমি এখানে বসে সেই খোদারই ফকিরি করছি। স্তব্ধ হও ভণ্ড, সৈন্যাধ্যক্ষগণ, সভাসদগণ, তোমাদের সম্রাট শাহজাহান জীবিত থাকতে তোমরা কি স্পর্ধায় তার সিংহাসনে তার পুত্র ঔরঙ্গজেবকে বসিয়েছো আমি জানতে চাই। সভাসদগণ, আপনারা বাইরে যান, সম্রাটের কন্যার মর্যাদা রক্ষা করুন। দাঁড়াও, আমার আজ্ঞা, দাঁড়াও। আমি এখানে তোমাদের কাছে নিষ্ফল ক্রন্দন করতে আসিনি, আমার নিজের কোনো দুঃখ তোমাকে জানাতে আসিনি। আমি একবার মুখোমুখি তোমাদের জিজ্ঞাসা করতে এসেছি যে তোমরা তোমাদের সেই বীর দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চাও, নাই ভণ্ড পিতৃদ্রোহী পরস্বাপহারী ঔরঙ্গজেবকে চাও? তোমরা যদি সম্রাট শাহজাহানকে এখনো ভালোবাসো, সিংহস্থবীর বলে যদি তাকে পদাঘাত করতে না চাও, যদি তোমরা মানুষ হও, তাহলে বলো সমস্যা রে, জয় সম্রাট শাহজাহানের জয়! জয় সম্রাট শাহজাহানের জয়! উত্তম, তবে? তবে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, আমি রাজ্যের রশ্মি শাহজাহানের হাত থেকে নিইনি, দারার হাত থেকে নিয়েছি। পিতা পূর্ববর্তী সুখে স্বচ্ছন্দে আগ্রার প্রাসাদে আছেন। আপনাদের যদি এই ইচ্ছা হয় যে দারা সিংহাসনে বসুন, হিন্দুস্থান আবার অরাজক ধর্মহীন হোক, আমি আজই মক্কায় যাচ্ছি, সে তো আমার পরম সুখ। আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে শাসনদণ্ড গ্রহণ করতে পারবো না, আর আপনাদের ইচ্ছাক্রমেও এখানে দাঁড়িয়ে দারার উশৃঙ্খল অত্যাচারও দেখতে পারবো না। বলুন আপনাদের কি ইচ্ছা? চলো মোহাম্মদ, মক্কায় যাবার জন্য প্রস্তুত হও। বলুন, বলুন! জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়! উত্তম, আপনাদের অভিমত জানলাম, এখন আপনারা বাইরে যান। ঔরঙ্গজেব! ভগিনী! চমৎকার, আমি প্রশংসা না করে থাকতে পারছি না। এতক্ষণ বিস্ময় নির্বাক হয়েছিলাম, যখন চমক ভাঙলো তখন সব হারিয়ে বসে আছি। চমৎকার! আমি আল্লাহর নামে শপথ করছি ভগিনী, যে আমি যতদিন সম্রাট আছি তোমার আর পিতার কোনো অভাব হবে না। আবার বলি, চমৎকার! আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলিয়ে তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি। আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাই কিছু বধূ,
শুধু বকুলের তলে বসিয়া বিরলে মালাটি আমার গেঁথেছি, বধু মালাটি আমার গাথা নহে শুধু বকুল কুসুম কুড়ায়ে আছে প্রভাতে রূপিতে সমীরণ গীতে কুসুমে কুসুমে জড়ায়ে আছে সবার উপরে মাখা তাহে মধু তব মধুময় হাসি গো ধর গলে ফুলহার মালাটি তোমার তোমারি কারণে গেঁথেছি আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। একে আমার জয় মারল পেয়ারা, কিন্তু আমি তো যুদ্ধে এখনো জয়লাভ করিনি। কি চায় আসি, তুমি আমার প্রভু, আমি তোমার কৃতদাসী, কি আজ্ঞা হয়। শোনো, আমি একটা ভাবনায় পড়েছি। সে ভাবনাটা হচ্ছে কি দেখি, আমি যদি কোনো উপায় করতে পারি। দেখো পেয়ারা, এইখানে মীর জুমলার কামান, এইখানে মোহাম্মদের 5000 অশ্বারোহী, আর এইখানে ঔরঙ্গজেব। কই, আমি তো শুধু একখানা কাগজ দেখছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। এখন এইরকম ভাবেই আছে, কিন্তু কাল সকালে যুদ্ধের সময় কে যে কোথায় থাকবে তা বোঝা যাচ্ছে না। চুপ, আমি গান গাই, তুমি শোনো। আমি পারি না যে যেতে ছাড়ায়ে বাঁধিয়া কি দিয়ে রেখেছো রি দিয়ে পারি না যে যেতে ছাড়ায়ে বাঁধিয়া কি দিয়ে। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। যে আজ্ঞে পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, সে বিষয়ে কিছু বলবার আছে? পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা, তাকে এরূপে বন্দী করে রাখাও কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টাও করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে সেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। মোহাম্মদ, তোমার কি কিছু অসুখ করেছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। না পিতা, আপাতত আমার চেয়ে সুস্থকায় ব্যক্তি বোধহয় ভারতবর্ষে আর কেউ নেই। তবে আমার প্রতি তোমার অটল বিশ্বাস কে বিচলিত করেছে পুত্র? আপনি স্বয়ং। পিতা, যতদিন সম্ভব আপনাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আর তা সম্ভব নয়, অবিশ্বাসের বিষে আমি জর্জরিত হয়েছি। এই তোমার পিতৃভক্তি, তা হবে প্রদীপের নিচেই সর্বাপেক্ষা অন্ধকার। পিতৃভক্তি? পিতা, পিতৃভক্তি কি আজ আমায় আপনার কাছে শিখতে হবে? পিতৃভক্তি, আপনি আপনার বৃদ্ধ পিতাকে বন্দী করে তার যে সিংহাসন কেড়ে নিয়েছেন, আমি পিতৃভক্তির খাতিরে সেই সিংহাসন পায়ে ঠেলে দিয়েছি। পিতৃভক্তি, আমি যদি পিতৃভক্ত না হতাম তো দিল্লির সিংহাসনে আজ ঔরঙ্গজেব বসতেন না, বসত এই মোহাম্মদ। তা জানি পুত্র, তাই আশ্চর্য হচ্ছি, পিতৃভক্তি হারিও না বৎস। না, আর তা সম্ভব নয় পিতা, পিতৃভক্তি বড় মহৎ, বড় পবিত্র জিনিস, কিন্তু পিতৃভক্তির উপরেও এমন একটা কিছু আছে যার কাছে পিতা মাতা ভ্রাতা সব খর্ব হয়ে যায়। তোমার পিতৃভক্তি হারিও না বলছি পুত্র, যেন ভবিষ্যতে এই রাজ্য তোমার। আমায় রাজ্যের লোক দেখাচ্ছেন পিতা? বলিনি যে কর্তব্যের জন্য ভারত সাম্রাজ্যটা আমি লোষ্ঠখণ্ডের মতো দূরে নিক্ষেপ করেছি? পিতামহ সেদিন এই রাজ্যের লোক দেখাচ্ছিলেন, আপনি আজ আবার সেই রাজ্যের লোক দেখাচ্ছেন। আপনি বিবেক বর্জন করে যে সাম্রাজ্য লাভ করেছেন, সে সাম্রাজ্য কি পরকালে নিয়ে যেতে পারবেন?
কিন্তু এই বিবেকটুকু বর্জন না করলে সঙ্গে যেত। মোহাম্মদ পিতা, এর অর্থ কি? এর অর্থ এই যে আমি যে আপনার জন্য সব হারিয়ে বসে আছি সেই আপনাকেও আজ আর হৃদয়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। বুঝি তাও হারালাম, আজ আমার মতো দরিদ্র কে? আর আপনি, আপনি এই ভারত সাম্রাজ্য পেয়েছেন বটে, কিন্তু তার চেয়ে বড় সাম্রাজ্য আজ হারালেন। সে সাম্রাজ্য কি? আমার পিতৃভক্তি। সে যে কি রত্ন, সে যে কি সম্পদ, কি যে হারালেন আজ তা বুঝতে পারছেন না, একদিন পারবেন বোধ হয়। গোয়ালিয়র, গোয়ালিয়র। শোয় কে বা শুনাইল সে মোনা, কানের ভিতর দিয়া, মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, জপিতে জপিতে নাম অবশ করিল গো, জপিতে জপিতে নাম কেমন পাইব বল সখী তারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, জপিতে জপিতে নাম কেমন পাইব সই তারে। শুনেছো পেয়ারা, দারা ঔরঙ্গজেবের কাছে শেষ যুদ্ধ পরাজিত হয়েছেন। হয়েছেন নাকি? হ্যাঁ, মহারাজ যশবন্ত সিংহ যেমন খিজুয়া যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবার দারাকে ঠিক সেই রকম প্রতারণা করেছেন। আশ্চর্য তো। এতে আশ্চর্য হচ্ছে পেয়ারা? আশ্চর্য যদি বলো তবে আশ্চর্য হবার ব্যাপার একটা হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আমার মেয়ের জন্যে তার বাপের পক্ষ ছেড়ে আমার পক্ষে যোগ দিল কি ভেবে। তার মধ্যে আশ্চর্য কি? প্রেমের জন্য লোকে এর চেয়ে অনেক বেশি শক্ত কাজ করেছে, ভারী কাজ করেছে, ও তো সবাই করে। আমি এতে আশ্চর্য হতে রাজি নই। জাহাপনা, আপনার একখানা চিঠি। চিঠি দেখি। একি এত মহা সমস্যায় পড়লাম, বাইরে শত্রু চালাই অস্থির, তার উপর ঔরঙ্গজেব আবার ঘরে শত্রু লাগিয়েছে, কিন্তু যাবে কোথায়? হাতে হাতে ব্যবস্থা করছি, ভাগ্যিস এই পত্র আমার হাতে পড়েছিল। পিয়ারা, ধরে ফেলেছি। কাকে? মোহাম্মদকে। বেটা মতলব ফেঁদে এসেছিল, দেখো এই পত্র। তোমার মাথা খারাপ হয়েছে, হকিন দেখাও। কেন? এই ছল, কপট পত্র, বুঝতে পারছো না? ঔরঙ্গজেবের ছল, এইটি বুঝতে পারছো না? পত্র কপট, তাই নাকি? না না, সাবধান হওয়া ভালো, সময় খারাপ, সাবধান হওয়া ভালো। নাদিরা, সংসার আমাকে পরিত্যাগ করেছে, ঈশ্বর আমায় পরিত্যাগ করেছেন, একা তুমি আমায় এতদিন পরিত্যাগ করনি, তুমি আমায় ছেড়ে চললে। আমার জন্য অনেক সহ্য করেছো নাথ। নাদিরা, দুঃখের জ্বালায় ক্ষিপ্ত হয়ে তোমায় অনেক কুবাক্য বলেছি। নাথ, তোমার দুঃখের সঙ্গিনী হওয়ায় আমার পরম গৌরব, সে গৌরবের স্মৃতি নিয়ে আমি পরলোকে চললাম। শিবার মা। কি মাদিরা, বড় যন্ত্রণা হচ্ছে? কিছু না, আমি তোমার কাছে আছি, কিন্তু আমার আর সময় নেই। নাদিরা, তোমার হাতে শিবারকে সঁপে দিয়ে গেলাম, দেখো। নাদিরা, পুত্র সুলেমানের সঙ্গে আর দেখা হলো। নাদিরা, নাদিরা, মা, মা, সব হিমস্তব্ধ, দীপ নির্বাণ হয়েছে। কে তোমরা? বন্দি করো। কে? জিয়ান খান।
আমায় বন্দি করবে? কার সাধ্য? সিপার তরবারি রাখো, এ বড় পবিত্র মুহূর্ত, এ মহাপুণ্য তীর্থ। এখনো নাদিরার আত্মা এখানে পক্ষ গুটিয়ে আছে, তাকে ত্যাগ তো করো না। আমায় বন্দি করতে চাও জিহান খান? হ্যাঁ শাহজাদা। ঔরঙ্গজেবের আজ্ঞায় বোধ হয়? হ্যাঁ শাহজাদা। নাদিরা তুমি শুনতে পাচ্ছ না তো? একে শৃঙ্খল দিয়ে বাঁধো, যদি কোনো বাধা দেন তরবারি ব্যবহার করতে দ্বিধা করবে না। আমি বাধা দিচ্ছি না জিহান খান, আমায় বাঁধো। আমি এই রূপে একটা কিছু প্রত্যাশা করে আসছিলাম, করো জিহান খান, আমায় বন্দি করো। তবে আমায়ও বন্দি করো। তোমায়ও ছাড়ছি না সাহেবজাদা, সম্রাটের কাছে প্রচুর পুরস্কার পাবো। পাবে বই কি, এত বড় কৃতজ্ঞতার দাম পাবে না? তাও কখনো হয়, প্রচুর অর্থ পাবে, সঙ্গে করে পরকালে নিয়ে যেও। তবে আর কি, বন্দি করো। করো না, এখানে নয়, এখানে নয়, বাইরে চলো। এ স্বর্গে নরকের অভিনয় কেন? চলো জিহান খান। হ্যাঁ, একটা অনুরোধ করে যাই জিহান খান, এই দেবীর মৃতদেহ লাহোরে পাঠিয়ে দিও, সেখানে সম্রাট পরিবারের কবর ভূমিতে যেন তাকে গোর দেওয়া হয়। দেবে কি? আমি তোমাকে দুবার বাঁচিয়েছি বলি এ দান ভিক্ষা চাইছি, নইলে এতটুকু তোমার কাছে চাইতে পারতাম না। জি আজ্ঞে যুবরাজ, এই কাজ না করলে আমার প্রভু ঔরঙ্গজেব যে ক্রুদ্ধ হবে। তোমার প্রভু ঔরঙ্গজেব? ও, আমার আর কোনো ক্ষোভ নেই, চলো নাদিরা, চলো জিহান খান, এসো সিপাহ। আবার কি দুঃসংবাদ কন্যা? বাবা, ভাই দারা ধরা পড়েছে। ধরা পড়েছে? কিরকম ভাবে ধরা পড়লো? জিহন খা তাকে ধরিয়ে দিয়েছে। জিহন খা কি বলছিস জানারা? জিহন খা? হ্যাঁ বাবা। আচ্ছা, ঔরঙ্গজেব এখন দারাকে নিয়ে কি করবে? কি করবে তা জানি না, কিন্তু কিন্তু কি জানারা, যদি তাই করে বাবা, ওদিকে কি দেখছেন বাবা? ডুবুলা সে কি বাবা? দেখি দেখি যদি তারাকে রক্ষা করতে পারি। জিলা বাবা, বাবা অনুমত হবেন না। না না না, আমি পাগল হব না। মমতাজ, বড় ভাগ্যবতী তুমি যে মন্মন্ত উদ্দেশ্য তোমাকে দেখতে হচ্ছে না। জাহানারা বাবা, তোকে আশীর্বাদ করি। কি বাবা? যেন তোর পুত্র না হয়, শত্রুরও যেন পুত্র না হয়। এই দারার মৃত্যুদণ্ড, এ কাজীর বিচার, আমার অপরাধ কি? আমি কিন্তু না, কেন এ বিচার? বিচারকে কলুষিত করব কেন? এ বিচার, এ হত্যা। হত্যা? নাদিল্লার এ কাজীর বিচার? সম্রাট, স্পষ্ট কথা বলবো? বলো। আপনি দারার মৃত্যু চান? আমি? হ্যাঁ আপনি। কিন্তু এ কাজীর বিচার? বিচার যেখানে মাথার ওপর প্রভুর আরক্ত চক্ষু চেয়ে আছে সেখানে আবার বিচার? জাহাপনা, সংসার জানবে, ভবিষ্যৎ জানবে যে বিচারের ছল করে আপনি দারাকে হত্যা করিয়েছেন আপনার সিংহাসনকে নিরাপদ করবার জন্য। সত্য নাকি? দিল্লার, তুমি সত্য কথা বলেছ, তুমি আজ দারাকে বাঁচালে। যাও শায়েস্তা খাঁকে ডেকে দাও, দারা বাঁচুন, আমায় যদি তার জন্য সিংহাসন দিতে হয় দেব। সেনাপতি, বিচারে ভাই দারার প্রাণদণ্ড হয়েছে। ওই বুঝেছি দণ্ডাজ্ঞা, আমাকে দেন খোদাবন্ধ, আমি নিজে কাজ হাসিল করে আসছি। কিন্তু তাকে মার্জনা করেছি। সে কি জাহাপরা, এমন শত্রুকে মার্জনা? আপনার প্রতিদ্বন্দ্বী? তা জানি, তার জন্যই তো তাকে মার্জনা করবার পরম গৌরব অনুভব করছি। জাহাপনা, এই গৌরব ক্রয় করতে আপনার সিংহাসনখানি বিক্রয় করতে হবে। যে বাহুবলে সিংহাসন অধিকার করেছি সেই বাহুবলেই তা রক্ষা করব। খোদাবন্ধ, দারা কাফের, কাফেরকে ক্ষমা করবেন আপনি? এই ইসলাম ধর্মের রক্ষার জন্য আপনি আজ ওই সিংহাসনে বসেছেন মনে রাখবেন, ধর্মের মর্যাদা রাখবেন। সত্য কথা জিহান খা, আমি নিজের প্রতি সব অন্যায় অবিচার ঘাড় পেতে নিতে পারি, কিন্তু ইসলাম ধর্মের প্রতি অবমাননা সইব না। আমি শপথ করেছি, হ্যাঁ দারার মৃত্যুই তার যোগ্য দণ্ড, যেও নালিকা নাও এই মৃত্যুদণ্ড, রোসো রোসো দস্তখত করে দিই, এই নাও। দিন দিন জাহাপনা, আজ রাত্রি দারা ছিন্নমুন্ড জাহাপনে কিনে দেখাবো, বাইরে আমার অশ্ব প্রস্তুত। আজই? আপদ যত শীঘ্র যায় তত ভালো। না 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 না, কাজ নেই। জিহন আলী, জিহন আলী, জিহন আলী চলে গেছে। শায়েস্তা খা, এ আমি কি করলাম? আপনি বুদ্ধিমানের কাজ করেছেন, মনে রাখবেন ইসলাম ধর্ম রক্ষার জন্য। ইসলাম, ইসলাম, হ্যাঁ ইসলাম, ইসলাম, ইসলাম।
শিপার ঘুমোচ্ছে, নিদ্রা সর্বসন্তাপ হারিণী নিদ্রা, আমার শিপারকে সর্ব দুঃখ ভুলিয়ে রেখো। এ কি দৃশ্য? কে তুমি? আমি ছিলাম পূর্বে বিদূষক, এখন ঔরঙ্গজেবের সভাসদ। এখানে কি প্রয়োজন? প্রয়োজন কিছুই নেই, একবার দেখা করতে এসেছি। কেন যুবক, আমাকে ব্যঙ্গ করতে? করো না যুবরাজ, আমি ব্যঙ্গ করতে আসিনি। ভগবান! এ কি যুবক, কাঁদছ? না, কাঁদব না। যুবরাজ, আপনার প্রাণদণ্ডের আজ্ঞা আমি আজ রহিত করে এসেছি। আপনি যদি কারাগার হতে মুক্ত হতে চান, আসুন দুজনে বেশ পরিবর্তন করি। তারপরে তুমি? আমি? আমি মরতে চাই। তুমি মরতে চাও? হ্যাঁ, মরবার একটা সুযোগ খুঁজছিলাম শাহজাদা। দয়াময় এই স্বর্গ! না যুবক, আমি তোমায় মরতে দিতে পারি না, বিশেষত এই বালককে ছেড়ে আমি কোথাও যাব না। আর কোথাও যেতে হবে না, এই দ্বারা প্রাণদণ্ডের আজ্ঞা। সে কি? মৃত্যুর জন্য প্রস্তুত হন শাহজাদা। তবে সম্রাট মত বদলেছেন? হ্যাঁ দিলদার। তুমি একটু অপেক্ষা করো জহন আলী, আমি সম্রাটের আদেশ নিয়ে আসছি। না দিলদার, সম্রাটের আজ্ঞা যে আজই রাত্রি। আজই রাত্রে? এত শীঘ্র? এ মুন্ড তার চাই, এ মুন্ডের এত দাম আগে জানতাম না। আজই রাত্রে আপনার মুন্ড না নিয়ে যেতে পারলে আমাদের প্রাণ যাবে। ও, তবে আর তুমি কি করবে জিহন খা? উত্তম, আমার বধ করো। আপনি প্রস্তুত? প্রস্তুত হই কি জানো যুবক, একদিন এই জিহন আলী খাই আমার কাছে করজোড়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমি তা দিয়েছিলাম। সম্রাটের আজ্ঞা কাজীর বিচার। সম্রাটের আজ্ঞা কাজীর বিচার, তা বটে। পারলাম না, রক্ষা করতে পারলাম না যুবরাজ। তবে এই বুঝি দয়াময়ের ইচ্ছা, যেন যুবরাজ তোমার মতো বলির একটা প্রয়োজন নিশ্চয়ই আছে, খ্রিস্ট মনে প্রাণ বলি দাও। নিশ্চয়ই, কিসের দুঃখ, একদিন তো যেতে হবেই। তবে যান যুবরাজ, এখানে এই আমাদের শেষ দেখা। এবার আমায় বধ করো জিহন আলী। নাজির, একটু রস। একবার শিপার, শিপার, না না না, কেন ডাকলাম? বাবা, এ কি, এরা কারা বাবা? আমার বড্ড ভয় করছে। শিপার, এরা আমার বধ করতে এসেছে, আমাকে বিদায় দাও বৎস, এখন যাও। জিহন খাঁ, তুমি বোধহয় এত বড় পিশাচ নও যে আমার পুত্রের সম্মুখে আমায় বধ করবে, একে অন্য ঘরে নিয়ে যাও। না, আমি যাব না, আমার বাবাকে বধ করবে, কেন বধ করবে বাবা? আমি তোমায় যেতে যাব না। শিপার, আমায় জড়িয়ে ধরে কি করবি বৎস, নিয়ে যাও। না না, আমি যাব না, আমি যাব না। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বুঝিয়ে বলছি। শিপার বাবা, শিপার, কখনো তুমি আমার কথার অবাধ্য হওনি, কখনো না। যাও বৎস, আমার শেষ আজ্ঞা, আমার এই শেষ অনুরোধ রাখো, চলো নাজির। কার সাধ্য দারাকে হত্যা করে? আমি সম্রাট শাহজাহান, আমি স্বয়ং পাহারা দিচ্ছি, কার সাধ্য? ঠাকুরদা, উত্তেজিত হবেন না, চলুন আপনাকে শুইয়ে দেখে আসি। কি করুন দৃশ্য, পিতৃহারা বালিকা পুত্রহারা বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে, কি করুন? কে করলে, কে করলে, কে করলে? কি কি ঠাকুর? মেরেছে, মেরেছে, ওই রক্ত ছুটে বেরোচ্ছে, গর্ভে সে গেল। বাবা, এত রাত্রি হয়েছে, আপনি এখনো ঘুমননি? ঔরঙ্গজেব, দাঁড়া দাঁড়া, তোকে আমি শাস্তি দেবো, তোকে তুষার হলে দগ্ধ করবার আজ্ঞা দিলাম। বাবা আসুন, শোবেন, আসুন বাবা। মমতাজ, তুমি ওর হয়ে ক্ষমা চাইছো? না না, আমি ক্ষমা করবো না, ও তারাকে মেরেছে। না না বাবা, মারেনি, মারেনি। তবে সব কি দেখলাম, স্বপ্ন? হ্যাঁ বাবা, স্বপ্ন, স্বপ্ন। এসব বাইরে কি হচ্ছে মা? বাইরে একটা প্রলয় বয়ে যাচ্ছে বাবা, ওই শুনুন, মেঘের গর্জন, বাতাসের হুঙ্কার, বৃষ্টি জলপ্রপাতের মতো নেমে আসছে, আর ঝঞ্ঝা সেই বৃষ্টির ধারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছে। মেয়েটারা খুব দি, পৃথিবী নীরব সব সহ্য করবে। জানতে জানি চাঁদারা, যে এই রাত্রি ঝড় বৃষ্টির অন্ধকারের মাঝখান দিয়ে একেবারে ছুটে বেরিয়ে যাই, আর আর আমার এই আত্মাটাকে এখান থেকে টেনে ছিঁড়ে পার করে ঈশ্বরকে দেখাই। বাবা, বৃথা এই ক্রোধে কি হবে? শোবেন, আসুন বাবা, আসুন দাদা আমার। বৃথা, বৃথা, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। উফ, কি অন্ধকার,
কে দায়ী? আমি? না না, এ বিচার কি সত্য? না, বাতাসের সত্য। আবার আবার সেই দাঁড়ার ছিন্নশির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও যাও সব, আমি বিশ্বাস করি না। চলে যাও, চলে যাও। খোদা খোদা। কে দিলদার? এসব কি দেখলাম জানো? বিবেকের যবনিকার উপর উত্তপ্ত চিন্তার ভয়াবহ প্রতিচ্ছবি। তবে আরম্ভ হয়েছে কি অনুতাপ? জানতাম হতেই হবে, এত বড় অস্বাভাবিক আচরণ, নিয়মের এত বড় ব্যতিক্রম। নিয়মের কি ব্যতিক্রম দিলদার? এই বৃদ্ধ পিতাকে কারারুদ্ধ করে রাখা। যাও তুমি এখান থেকে। কে তুমি দিলদার যে ঔরঙ্গজেবকে উপদেশ দিতে এসেছো? কে আমি ঔরঙ্গজেব? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খাঁ, এশিয়ার বিজ্ঞতম সুধি নিয়ামত খাঁ। হ্যাঁ ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব, মনে ভাবছো যে এই জীবন সংগ্রামে তোমার জয় হয়েছে? এ তোমার পরাজয়, বড় পাপের বড় শাস্তি, অধঃপত। দেখ কেমন সেজেছি জাহানারা, দেখ জহর তোর নিশা। আমাকে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু খবরদার বিয়ে করিস না, ছেলে হলে তোকে কয়েদ করে রেখে দেবে, বিয়ে করিস না। দেখছো মা, এ অনুমত্ততা নয়, এর সঙ্গে জ্ঞান জড়ানো রয়েছে। আমি উন্মাদ হইনি জাহানারা, চেষ্টা করলে আমি গুছিয়ে বলতে পারি। তা জানি বাবা, কিন্তু আমার হৃদয় ভেঙে গিয়েছে। তারা সুজা মোরাদ সবাইকে মারলে, তাদের একটা ছেলেও রইল না প্রত্যেক সাদিতে, সব মারলে। একে একে যে সম্রাট, তাই তো ঔরঙ্গজেব। পিতা, আমার মনি মুক্তা দিতে এসেছো? না না, দেবো না দেবো না, আমি এখন সব লোহার মুকুট দিয়ে গুঁড়ো করে ফেলবো। না পিতা, আমি মনি মুক্তা নিতে আসিনি। তবে বোধহয় পিতাকে বধ করতে এসেছো। পিতৃ হত্যাটার বাকি থাকে কেন? হয়ে যাক, বধ করবে, আমাকে হত্যা করবে, করো ঔরঙ্গজেব, আমাকে হত্যা করো। আমাকে এর চেয়ে আরো অপরাধী করবেন না পিতা, আমি পাপী, ঘোরতর পাপী, আমায় ক্ষমা করুন। এ উত্তম অভিনয় ঔরঙ্গজেব। কথা খুশনি জানারা, পুত্র আমার পা জড়িয়ে আমার ক্ষমা ভিক্ষা চাইছে, আর আমি কি তা না দিয়ে থাকতে পারি? আসুন পিতা, আপনাকে আবার আগ্রার সিংহাসনে বসাই। না না, আমি এ সাম্রাজ্য ভোগ করতে চাই না পুত্র, আর মার্জনা ঔরঙ্গজেব। না না, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম। পিতা, দারার হত্যাকারীকে ক্ষমা। চুপ জানারা, তাদের তো আর ফিরে পাবো না, একদিন সুখী হতে দে, তুই ঔরঙ্গজেবকে ক্ষমা কর মা। আমাকে ক্ষমা করো ভগিনী। চাইতে পারছো? পিতার মতো আমার স্থবিরত্ব হয়নি। তোমার মতো মাতৃহারা জাহানারা, তোমারই মতো বেচারি, তুই ওকে ক্ষমা কর জাহানারা, ক্ষমা কর। ঔরঙ্গজেব, এখানে তোমার জয় সম্পূর্ণ হলো। আমার পিতার অনুরোধে আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আমি ক্ষমা করি নাই খাতো। পৃথিবী সুদ্ধ যদি তোমায় ক্ষমা করে, আমি করব না। আমি অভিশাপ দিচ্ছি, রক্তফণিনীর উষ্ণ নিঃশ্বাসে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আমার পিতাকে হত্যা করে যে সাম্রাজ্য অধিকার করেছ, আমি অভিশাপ দিই যেন তুমি দীর্ঘকাল বাঁচো আর সেই সাম্রাজ্য ভোগ করো, যেন সেই সাম্রাজ্য তোমার কাল স্বরূপ হয়, যাতে মরবার সময় তোমার।